হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগটিতে। তো আজ হচ্ছে ফ্যামিলি ডে। প্রতি বছর ফেব্রুয়ারি 3rd Mondayতে ফ্যামিলি ডে সেলিব্রেট করা হয়। তো আজ কিন্তু কোনো প্ল্যান ছাড়া একেবারে হুট করে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আর এই রেস্টুরেন্টটা ছিল আফগানিস্তানের একটা রেস্টুরেন্ট, সব কিছুই হালাল ছিল। আমরা কিন্তু যে কোনো রেস্টুরেন্টে যাওয়ার আগে এটা সবসময় মাথায় রাখতে হয়, হালালের ব্যাপারটা। তো দেশের বাইরে আছি যেহেতু এই ব্যাপারটা অলওয়েজ মাথায় রাখতে হয়। চোখে কেউ নাই, শুধু আমরা কেউ নাই। তো তুমি চুজ করো তুমি কি খাবা। ফ্রাইস এটা তো আমরা ঘরেও খেতে পারি। ডিফারেন্ট কিছু চুজ করো। এগুলো দেখো। ওকে, উইল গেট সাইড অফ ফ্রাইস। ওকে, ইটস অনলি 249, সো উইল গেট আ সাইড অফ ফ্রাইস। 249, ইটস ওকে। শিক কাবাব আছে, চিকেন কাবাব। শিক কাবাব, চিকেন কাবাব তো খাইতাম না। তান্দুরি চিকেন, চিকেন কাবাব, শিশ কাবাব। হ্যাঁ, শিশ কাবাব। চোপান কাবাব কি জিনিস আমি তো জানিও না। ফুল প্ল্যাটার আফগান কাবাব, চিকেন, চিকেন খাবো না, বিফের কিছু খাবো। হাফ প্ল্যাটার, ফুল প্ল্যাটার, আফগান কাবাব, বিফ, মানে আফগান কাবাব, আফগান কাবাব, বিফ আছে, সালাদ, সালাদ এক পাশে, রাইস আর এক পাশে। হ্যাঁ, দুই নম্বর এটা দে, এটা এলো রাইস। ওকে, তাহলে কোন তিনটা চিজ করছো তোমার? হচ্ছে তোমার হচ্ছে এটা, তোমার শিশ কাবাব নাকি? তোমার হচ্ছে এটা নাকি? আমার হচ্ছে এটা শিশ কাবাব, আর মার হচ্ছে এটা আফগান কাবাব। সাইমা হইছে ফ্রাইজ। সাইড অর্ডার আছে, সমোসা, স্প্রিং রোলস, ফ্রেঞ্চ ফ্রাইজ, মোমোস, রাইস, সালাদ, ডিপস, ব্রেড। Do you want? Do you want soda? Oh, how about some juice? There is. Where is? I don't see no soda. So there is. Oh yeah, there is soda. Okay, we'll order one. Family day নিয়ে কিন্তু একটা তাৎপর্যপূর্ণ স্টোরি আছে। তো গুগল সার্চ করে আমি যতটুকু পেলাম ব্যাপারটা হচ্ছে এরকম। 1990 সালে আলবার্টার প্রিমিয়ার ডন গ্যাটি ছিলেন, তার ছেলে উগ্রতা ও কোকেনের মাত্রাতিরিক্ত ব্যবহারের জন্য অ্যারেস্ট হন। তো আর এই ব্যাপারটা খুব দ্রুতই পাবলিক হয়ে যায়। তো পরে প্রিমিয়ার ডন গ্যাটি এই ব্যাপারটা নিয়ে খুব অনুতপ্ত হন এবং তিনি নিজেকেই দোষারোপ করেন এই জন্য যে তিনি পরিবারের সাথে বেশি টাইম স্পেন্ড করতে পারেননি। তো এরপর ওই বছরই লেফটেন্যান্ট হেলেন হান্টলি ফ্যামিলি ডেটা ইন্ট্রোডিউস করেন। প্রতি বছর ফেব্রুয়ারির 3rd Mondayতে ফ্যামিলি ডে সেলিব্রেট করা হয়। তো এটা কিন্তু পুরো ক্যানাডা ওয়াইড না, এটা ক্যানাডার মাত্র 5টা প্রভিন্সে এটা সেলিব্রেট করা হয়। তো আর সাসক্যাচুয়ানে এটা সেলিব্রেট করা হয় 2007 সাল থেকে। তো ফ্যামিলি ডের মূল রিফ্লেকশনটা কী? ফ্যামিলি ডেটা আসলে হচ্ছে মূলত এটা হচ্ছে একটা ভ্যালুস, লাইক ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা বা নিজের হোম টাইম স্পেন্ড করা, এটাই ছাড়া আর কিছু না। তো এই দিনে মূলত এই প্রভিন্সগুলোর যে ওয়ার্কারদেরকেও ছুটি দেওয়া হয়, যেহেতু এটা সরকারি ছুটির মতোই, তো সবাই আসলে খুব ভালোভাবে যেন ফ্যামিলি টাইমটা স্পেন্ড করতে পারে, এটাই এর মূল লক্ষ্য। আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু আমরা খুব ভালো টাইম স্পেন্ড করি। তো ফ্যামিলি ডেতে আমরা যেহেতু আসলে বের হয়েছিলাম, তো সেজন্যই ভাবলাম যে ফ্যামিলি ডে নিয়ে একটা ব্লগ করে ফেলি। ঘরের মতো করে ও বাইরে আসবো জানলে তো, বাইরে খাবো জানলে তো আমি কফি খেতাম না, আমার তো পেট ভরে গেছে এখন। আরেকটা খাও কফি, এখন তাহলে পেট খালি হয়ে যাবে। সোডা খাও একটু, সোডা খেলে হয়তো খালি হবে।
This is cherry sauce. Here, put it. Put it in front of you. Ketchup, this is. This is my favorite. The key is a bit of a little bit of a little bit of seasoning salt. Oh, seasoning salt. Oh, yeah, table. Seasoning salt is a bit of a restaurant. A jet to Afghan restaurant. So, I can have the traditional chobi, but traditional genius the writer. স্টোরটা ডেকোরেট করে রেখেছিল তো আমি কিন্তু একটু একটু করে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি আর কোভিড এর কারণে সিচুয়েশন অনেক ডিফারেন্ট এখন প্রতিটা টেবিল একসাথে সেটআপ করা নাই একটা টেবিল সেটআপ করা তো আরেকটা টেবিলে চেয়ারগুলো সব উঠানো এরকম ছিল তো এটা আসলে রেস্ট্রিকশন মেনে চলতেই হবে কিছু করার নাই তো ফুড চলে এসেছে অলরেডি এবার খাওয়ার পর্ব তো আমি কিন্তু আগে অলরেডি মেনশন করে দিয়েছি কে কি অর্ডার করেছিল তারপর আরেকবার বলে দিই এখানে দুইটা আফগান কাবাবের প্লেটার ছিল আর দুইটা ছিল শিশ কাবাবের তো এবার খাওয়ার পর্ব হ্যাঁ খেয়ে দিয়ে আবার কথা বলি আচ্ছা প্লেট দাদাটা নিয়ে ইয়া করে দিতে হবে ট্রে আলাদা করে ফেলুন এখানে কি আছে এটা হচ্ছে বিফের না এটাও কি বিফের কাবাব এটা সবগুলো বিফ এটা স্টেকের মতো করছে অনেকটা এটা হচ্ছে তোমার আফগান কাবাব এটা হচ্ছে তোমার শিশ কাবাব ও আচ্ছা আম্মা কাছে আছে আফগান কাবাব এটা হচ্ছে আরেকটা শিশ কাবাব আচ্ছা শিশ কাবাবটা খাবো দুইটা শিশ কাবাব এই দুইটা শিশ কাবাব এই দুইটা আফগান কাবাব What are you eating? Okay, here. এটা কি মিডিয়াম হইছে না মিডিয়াম রেয়ার হইছে কিন্তু কেন মিডিয়াম রেয়ার হবে দেখি মিডিয়ামের চেয়ে বেশি হইছে মিডিয়াম হলে এটা ওয়াল গান ও হ্যাঁ যে কোনো ধরনের কাবাব তোমার ওয়েল ডান হতে হবে নাহলে তুমি খেতে পারবে না কারণ কাবাবের সাথে অন্যান্য ইয়ে অন্যান্য তোমার যে স্পাইসিসগুলো দেয় ওগুলি কুক না হলে ঠিক করে তুমি খেতে পারবে না যদি শুধু মিট হয় ওইটাতে তুমি একটু কাঁচা হইলেও খেতে পারবে তোমার এই শিশ কাবাবটা কেমন হয়েছে এটা বলো ওটা জিজ্ঞেস করো ওটা কেমন হয়েছে কেমন হয়েছে গুড সেমিটা গুড হয়েছে তুমি বলো ভালো হয়েছে বলছি তবে আমার মনে হয় আমরা বাসা বানালে স্পাইস আর একটু বেশি দিতাম জ্বাল আর একটু বেশি দিতাম এখানে ওরা সবার জন্য বানায় তো এক হিসেবে যার কারণে এটা কম দিছে স্পাইসটা কম দিছে আচ্ছা সালাদটা অনেক ভালো লাগছে আমার কাছে তোমার কি মনে হয় এটা কি নরমাল নরমাল সিজার সালাদ এটা কি কেমন না এটার মধ্যে ওরা ইয়ে দিছে একটু স্পাইস অ্যাড করছে প্লাস তোমার যে এটা কি দিছে জানো এটা কি দিছে এটা তোমরা যে খাইতেছিলে ফ্রাইস থেকে ওই যে সুইট চিলি সস সুইট চিলি সস হ্যাঁ এই জন্য ভালো লাগতেছে একটু ট্রিকি আর আছে তোমার র‍্যাঞ্চ দিছে যে র‍্যাঞ্চ আছে এই যে সুইট চিলি সস আর র‍্যাঞ্চ র‍্যাঞ্চ দিছে উপরে ছিটে কি জানি ভালো লাগতেছে ঘরে বানালে তো নিজে বানালে ভালো লাগে না লাগতেছে কারণ আমি বলছি অলরেডি ভালো লাগতেছে বাইরে খাইতেছো এই কারণে ভালো লাগতেছে এটা কি বলছো এটা এটা সেম এটা এটা সেম ওকে রিভিউ দাও রিভিউ দাও মোটামুটি হয়েছে ভালো নাই শিশ কাবাবটা একটু ভালো হয়েছে দশে কত দিবা দশের মধ্যে চার দিব আমি তো পাঁচ দিতাম এর বেশি দিতাম না অর্ধেক ভালো নয় রাইসটা ওদের পুরানো ছিল
salad kebab. তোর ভালো হইছে কি শিশ কাবাবটা ভালো হইছে আর তোমার ইয়াটা ভালো হইছে ফ্রাইজটা ভালো হইছে আর কিছুই নাই ভালো ফ্রাইজ ভালো খারাপ কি আছে তো এখানে এখন বোর্ড দিতে হবে তো ফ্রাইজ টু ফ্রাইজ ইয়া শিশ কাবাবটা ভালো হইছে এই ভালো লাগার মধ্যে এটাই ভালো লাগছে আর বাকিগুলি হইছে পয়সা নষ্ট করতে ছাড়লে আসতে পারো অসুবিধা নাই দোকানদার যদি শুনে কেমন লাগছে সাইমা এখানে খাইতে ভালো তো খাওয়া দাওয়া তো শেষ এবার বাসায় ফেরার পালা খাবারটা খুব একটা ভালো না লাগলেও টাইমটা কিন্তু খুব ভালো কেটেছে আমাদের ফ্যামিলি টাইমটা তো আমরা এখন সবাই বাসায় ফিরে যাচ্ছি আর বাসায় ফিরে গিয়ে আমি আরও একটি ক্লিপ দেখাবো আর এটা হচ্ছে সাইমা মেক করেছে ফ্যামিলি ডে হিসাবে সবার জন্য ও কার্ড মেক করেছে সেটাই দেখাচ্ছি ওকে বলো This is dad He doesn't have a white shirt so I put him a shiny white shirt Okay And this is me And this is three hearts, and this says, I love you, Dad. Okay, next. This is Mom, and this is me. Whoa. I know my mom's skirt is green, by the way, so I made it green. Mm-hmm. And I said, I love you, Mom. Oh, Saima, I love you, too. Thank you. Okay. This is me and this is my sister. The smallest one goes on the left, a bigger one, and the biggest one goes... She's on right, not left. See, she is on right, you are on left. Yeah. It's okay, no problem. And this is I love you, Samira. Oh, and the very special one is the top one. It's all of my family. Happy Family Day. Nice. I like it, Saima. And অনেক বেশি সুন্দর হয়েছে আমার এটা থ্যাংক ইউ এখানে আমি একটু দেখি এখানে কি কি আছে আমি দেখি এখানে দুই পাশে দুইটা ট্রি আছে রাইট ইয়া ওটা কি সান আর এগুলো কি হোয়াইট গুলো কি ক্লাউড হোয়াইট হইছে ক্লাউড ওয়াও নাইস এসে মুটা এন্ড ইটো হইছে আমার ফ্যামিলি গুড আই মেড ইট দ্য ফ্যামিলি অর্ডার ফ্যামিলি অর্ডার ইয়া ওয়াও Dad, Mom, Saima, Samira, right? Yeah. Okay. And on the back, I said, I love my family. Oh, cute, Saima. Thank you. Because it's Happy Family Day. Happy Family Day, everyone. Good job.